কত 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 নয়শো কোটির বোট যদি ভুল না করি নয়শো কোটির ভোট বা একশো কোটির বোট যাই হোক না কেন এই তাদের টিম এই তাদের টিম বা এই তাদের সিলেকশন কী সিলেক্ট সিলেক্ট করছেন আপনারা কি সিলেক্ট করছেন এমন না যে এদের পারফরমেন্স এখন খারাপ বা এখন মানুষ ট্রল করছে এদেরকে নিয়ে তো ভাই লাস্ট কয়েকটা মাস ধরে কথা বলা হচ্ছে জিমবাবু সিরিজে কথা বলছে সবাই কারো কোনো ভাই মাথা ব্যথা নাই কারো কোনো মাথা ব্যথা নাই সব দায়ভারজন দর্শকদের কারণ দর্শকরাই সহ্য করে এই নির্বাচক বলেন আর যাই বলেন এরা খেলাও দেখে না ওই মাঝে একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশ ফুটবল টিমের কোনো নির্বাচক বা কারো একটা ভিডিও দেখেছিলাম তারা ফুটবল খেলতেছে নির্বাচক বই প্যানেল সবাই যায় হচ্ছে ভ্রমণ করতেছে ঝর্ণায় গোসল করতেছে তো আমাদের ম্যানেজমেন্টও এরকমের বোলাবান খেলতেছে ওরা যায় কোথাও যায় দেয় ট্যুর করতেছে বা নিজের আলিশান বাড়িতে বাই আরামা আসে রইছে এই এই সিলেকশন সিলেক্ট করছে এই প্লেয়ার ওই মাঠে তো ইউএসের পোলাপোনো খেলছে ওরাও ব্যাট করছে ওরাও বল করছে ওরাও ফিল্ডিং করছে আর আমরাও করছি তখন দেখেন কোথায় ওদের তো ভাই সব একটা মনে করেন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান বলার ফিল্ডিং ফিল্ডার তাই না ওদের থেকে তো আমাদের সব দিকে এগিয়ে ভাই কিন্তু পারফরম্যান্স আসলে আমাদের যে পরিমাণ হাইপ আমাদের দলের যে পরিমাণ হাইপ এবং আমাদের প্লেয়ারদের যে পরিমাণ বাতেলা তার উল্টো হচ্ছে তাদের পারফরমেন্স রিসেন্ট টাইমে শুনলাম আমাদের প্লেয়াররা বলতেছে একজন বিশেষ প্লেয়ার সে আজকে স্কটে ছিল না সে যে লেভেলের প্লেয়ার সেই লেভেল সে খেলতে পারতেছে না আসলে সে কোন লেভেলের প্লেয়ার তার খেলা তো সেই শুরু থেকে আমরা দেখে আসতেছি সে যে লেভেল বলতে কোন লেভেল বোঝাচ্ছে আজকে আমাদের ক্যাপ্টেন সাহেব থেকে শুরু করে সবার খেলা দেখলাম কি খেলছে এটা এই ম্যাচ হাতের ম্যাচ এই ম্যাচ কেমনে হেরে গেছে এটা ছয় মারতে গেলে বাউন্ডারিতে ক্যাশ আউট হয়ে যায় উল্টা পাল্টা শর্ট ব্যাটে লাগে না আমাদের সাকিব ভাই যে আউটটা হইলো কোথায় ব্যাট মানে শর্ট করতেছে কোথায় কানেক্ট হচ্ছে স্টাম উড়ে যাচ্ছে কি করতেছে ওইগুলা খেলতে গেছে এখানে ক্রিকেট ভাই আমি তো আমার লাইফে বা আমার মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষ আসলে যারা কখনো হচ্ছে ক্রিকেট শেখে নেয় হাতে কলমে হাতে কলমে ক্রিকেট বলতে মাঠে যায় মানে ক্রিকেট বলে ক্রিকেট ব্যাটে গ্লোস ফ্রোস পরে ক্রিকেট খেলা শেখে নেয় সব হচ্ছে টেপ টেনিসের প্লেয়ার ওদেরকে যদি আসলে একটু গার্ড মার্ড দিয়ে ওদেরকে পাঠাই দিয়েছে ভাই যা বারো বলে বারো রান লাগবে বা দুইবার একটু টিকে থাকতে হবে ওরাও টিকে থাকতে পারবে আমার নাম দেন আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আমি দুই ম্যাচ খেলে তিন মাসের ম্যাচ তিন ম্যাচে আপনাদের এই ম্যাচে আমি বাই করে দিব খেলতে গেছে ক্রিকেট ক্রিকেট খেলতে গেছে আবার সাংবাদ সম্মেলনে তারা বলবে না আমাদের তো কোনো দোষ নাই আমরা আসলে মিরপুরে খেলেছি জিম্বাবুয়ের সঙ্গে আমাদের উইকেট ভালো ছিল না তাই আমরা হারছি আর এই জিমবাবের সাথে বা আমাদের মিরপুর মাঠে জিম্বাবে ভুল বলতেছি মিরপুর মাঠে খেলা খেলা অয়টাশ করে করে বিশাল বড়ো বড়ো বাতিল আমরা আমরা হচ্ছে ইন্ডিয়াকে অয়টাশ করছি আমরা অস্ট্রেলিয়াকে সবাই সবাইকে অটাশ করছি আমাদের মিরপুর মাঠে তখন ছিল না তখন আমাদের বাংলাদেশের লোকজনরা বলতো যে ভাই ওই ধান ক্ষেতটাকে পরিবর্তন করেন মিরপুরে সবাই ধান ক্ষেত বলছি আমরা এবং স্টিল এখন সবাই মিরপুরকে ধান ক্ষেত বলে যে ভাই ওই উইকেটটাকে চেঞ্জ করেন ওইখানে ভালো উইকেটে খেলান যাতে পোলাবান বাইরে যায় খেলতে পারে কে শোনে কার কথা আর বাংলাদেশের মানুষ তো অনেক কথাই বলবে আমাদের কি আসলে তাদের কথা কান দিতে হবে আমরা আমাদের মতনই কাজ করব। জোরজার জোরজার জোর আসলে এই মুহূর্তে যে টিম হয়েছে আর আমাদের যে বোর্ড এদের নামের সঙ্গে টাইগার তো দূরের কথা বিড়ালও লাগানো উচিত না এদের নামের সঙ্গে টাইগার তো দূরের কথা বিড়ালও লাগানো উচিত না এদের অন্য কিছু লাগাই দেন আর কথাই আছে না শিশুরা মাতৃগোলেই ভালো তো কয় এদেরকে হচ্ছে ঘরেই নিয়ে আসে এদেরকে ওই মিরপুরেই খেলান এরা মিরপুরেই ভালো ধন্যবাদ